ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো বন্ধুরা দেখো এখানে দেখো আলু নিয়েছি কেটে ডাঁটা আর একটা গোটা সাইজের টমেটো কেটে নিয়েছি বড়ো সাইজে তারপর দেখো এখানে নিয়েছি দেখো আদা ধনে গোটা ধনে আর জিরে গোটা জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি দেখো পিঁয়াজ দুটো বড়ো যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো মাছ নিয়ে এসেছিলো মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি তারপর দেখো মাছগুলোতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে দিচ্ছি দেখো চলো পুরো ভিডিওটা দেখতে চলো দেখতে থাকো আজকে কী রেসিপি বানাবো ভালো করে হলুদটা মাখাতে হবে যাতে পুরোটাই হলুদগুলো লাগে সব জায়গাতেই দেখো তারপর চলে এসেছি আঁচের উনুনে রান্না বসাতে দেখো আমার তেলটা গরম হয়ে এসেছে মাছটা ভাজবো দেখো ঘামে একবারে সান করে দিয়েছে দেখো কিভাবে ঘাম দিয়েছে মুখের মধ্যেও এই গরমেতে ঘামের মধ্যেও রান্না বানাতে হচ্ছে তারপর দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এক এক করে আস্তে আস্তে উল্টে পাল্টি ভেজে নিচ্ছি মাছগুলো বাটা মাছ আস্তে আস্তে উল্টে ভাজতে হবে দেখো আমার মাছগুলো ওপর উল্টে পাল্টে মানে লাল লাল করে ভাজা হয়ে এসেছে তারপর ওই তেলের মধ্যেই আমি ডাঁটা গুলোকে ভেজে নিচ্ছি সজনা ডাঁটা ওই ডাঁটাগুলোকে ভেজে নিয়ে আমি তারপরে আলুটা তুলে দিয়েছি আলুটাও ভেজে নেব দিয়ে একটু ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ নরম হয়ে আসে ভাজা হয়ে আসে তারপর দেখো আলুটা ভাজা হয়ে এসেছে তারপর ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি পেঁয়াজগুলো আলুর সঙ্গে একসঙ্গে ভেজে নেব তারপর পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে তারপর টমেটোগুলো তুলে দিচ্ছি তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি আবার একটু লবণ দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম দেখো ডাঁটাটা দিয়ে তারপর আমি জল ঢেলে দিলাম আমি কিন্তু এটা পুরো কাঁচা লঙ্কারই রেসিপি বানাচ্ছি গুঁড়ো লঙ্কা দিই নেই গরমের জন্যে দেখো আমার তরকারিটা হয়ে এসেছে কেমন লাগছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের পাশে থেকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি